বুধবার সন্ধ্যার দিকে হঠাৎই কালো ধোঁয়ায় ছেয়ে যায় পটুয়াখালীর আকাশ। স্থানীয়রা জানান, পৌর শহরের পুরান বাজারে একটি তেলের দোকান থেকে সূত্রপাত হয় আগুনের, পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের অন্তত 30টি দোকান ও 15টি বাসাবাড়িতে। আমি কিচ্ছু বের করতে পারি নাই, আমার সর্বস্ব শেষ হয়ে গেছে, আমার স্বর্ণের উপর দিয়ে 10 লাখ টাকার উপরে গেছে, সব পুড়ে গেছে, কিচ্ছু নাই। দোকান ছিল সামনে দিয়ে 3 সেট, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 3 ঘন্টার চেষ্টায় রাত 9টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভাবি আমরা ব্যাংকের ভেতরে আমরা আগুন যাইতে দেইনি, আর এই পাশে আমাদের চারতলা বিল্ডিংয়ে আমরা জনবল যাওয়া ছিল তাদেরকে আমরা উদ্ধার করতে পারছি, আর পার্শ্ববর্তী বিল্ডিংয়ের যেগুলো বা জনবল ছিল তাদেরকে আমরা সেভ করতে পারছি। আর এখানে সবচেয়ে আমাদের বড় সমস্যা হলো পানির সমস্যা। এই পাশে যে মিঠাপুকুরে যে মরে যে পাশের পুকুরে, এই পুকুরে যদি পানি থাকতো তাহলে আমার আগুনটি এতটা বাড়তো না, এতটা ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে ক্ষতিগ্রস্ত স্তূপ যেখানে আছে কাছে পাকা এবং পাকা বাড়িয়ে আমরা এটা পাহারার ব্যবস্থা করব। এটা সারা রাত পাহারা থাকবে, সকালবেলা পর্যন্ত আমাদের নিশ্চিদ্র এখানে নিরাপত্তা দেওয়া থাকবে। অগ্নিকাণ্ডে একজন পুলিশ সদস্য ও একজন ফায়ার সার্ভিসের কর্মী সহ আহত হন 10 জন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, পটুয়াখালী।